Bien, 500 followers de son ya cae pita de mitis belicas y tu bebé mito. Eti lo que te falcara matan y un tenés a tu pole, voy a ver diabetes el grupo de tu patriot pole. Eti muela del monte policies tico fare sin yom nome politito. Mas son canto veritipi pepe no bebo de tahai. Bon voy en pavo bebo pete beta la te cabal el cate es bien 500 cojón carapano. Sabatico pepe apna potidina cochuma et minito cojón parao. আপনার চিকিৎসকের সুপারিশ না করা পর্যন্ত এই ওষুধ গ্রহণ করা বন্ধ করবেন না। আপনার জীবনধারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করে। অতএব এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তারের দ্বারা সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকা গুরুত্বপূর্ণ। এই ওষুধ সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বয়ে বয়ে ভাব, বমি, স্বাদ পরিবর্তন, ডায়রিয়া, পেটে ব্যথা, বুকুদা। কিছু লোক হাইপোগ্লাইসেমিয়া বিকাশ করতে পারে। এই ওষুধটি অন্যান্য অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিক ওষুধ, অ্যালকোহল বা খাবারের এই দেওয়ার সাথে নেওয়া হয়। এটি গ্রহণ করার সময় নিয়মিত আপনার রক্তে শর্করা মাত্রা নিরীক্ষণ করুন। এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি, লিভার বা হার্টের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের নেওয়ার আগে তাদের ডাক্তারের পরামর্শ করা। চিকিৎসা শুরু করার আগে আপনার ডাক্তার আপনার কিডনির কার্যকারিতা পরীক্ষা গ্রহণ করবেন। এটি গ্রহণ করার সময় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন, কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। দ্রুত টিপস, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হার্ট অ্যাটাকের মতো ডায়াবেটিক জটিলতার ঝুঁকি কমাতে আপনার এসবিমেট 500 নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ডায়াবেটিসের ওষুধের তুলনায় এই ওষুধের সাথে ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করার পরিমাণ কম হওয়ার সম্ভাবনা কম। হাইপোগ্লাইসেমিয়া ঘটতে পারে যখন অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালকোহল বা খাবারের দেশে এড়িয়ে যাওয়ার সাথে গ্রহণ করা হয়। অবিলম্বে উপশমের জন্য আপনার সাথে একটি চিনির উৎস বহন করুন। আপনি যদি গভীর বা দ্রুত শ্বাস প্রশ্বাস, অবিরাম বমি বমি ভাব, বমি এবং পেটে ব্যথা অনুভব করেন, তবে অবিলম্বে আপনার ডাক্তারকে বলুন, কারণ এসবিমেট 500 ল্যাকটিক অ্যাসিডোসিস নামক একটি বিরল কিন্তু গুরুতর রাস্তার অবস্থার কারণ হতে পারে, যা রক্তে ল্যাকটিক অ্যাসিডের এসবিমেট 500 এর দীর্ঘায়িত ব্যবহার ভিটামিন B12 এর ঘাটতি হতে পারে, যার ফলে রক্তাল্পতা হতে পারে, ক্লান্তি, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট বা মাথা ব্যথা হতে পারে। আপনি যদি এইগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তবে আপনার ডাক্তারকে অবহিত করুন, কারণ আপনার সম্পর্কগুলো প্রয়োজন হতে পারে। আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার আপনার রক্তে শর্করার মাত্রা এবং কিডনি কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করুন।